তাদেরকে অনুসরণ করে এগিয়ে আসছে বাংলাদেশ আনসার বাহিনী। ধীর পদক্ষেপে সুশৃঙ্খল ভাবে পতাকা মঞ্চের দিকে এগিয়ে যাচ্ছেন বাংলাদেশ পুলিশ বাহিনী। পতাকা মঞ্চ অতিক্রম করছেন বাংলাদেশ পুলিশ বাহিনী, যারা আত্মদান করেছিল মহান স্বাধীনতার শুরুতেই। তাদের পেছনেই রয়েছে আনসার, বাংলাদেশ আনসার বাহিনী। অত্যন্ত মনোরম ভঙ্গিমায়, দৃষ্টিনন্দন, অপূর্ব অপূর্ব মনোরম দৃষ্টিভঙ্গিমায় দীপ্ত পদক্ষেপে পতাকা মঞ্চ অতিক্রম করছে বাংলাদেশ আনসার বাহিনী। তাদের অনুসরণ করে পতাকা মঞ্চের দিকে এগিয়ে যাচ্ছেন যারা বিপদে আপদে সবসময় বাঙালি জাতির পাশে থাকে, নিজেদের জীবনের বাজি রেখে, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। পতাকা মঞ্চের দিকে এগিয়ে যাচ্ছে বিএনসিসি ভাঙা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় দল। পতাকা মঞ্চ অতিক্রম করল বিএনসিসি ভাঙা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় দল। ভাঙা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় দল, স্কাউট দল সুন্দরভাবে পায়ের তালে পা মিলিয়ে এগিয়ে যাচ্ছে পতাকা মঞ্চের দিকে। সমবেত দর্শক, ওদের করতালির মাধ্যমে আমরা উৎসাহিত করি। কুচকাওয়াজের যারা অংশগ্রহণ করছে, ওরা অনেক পরিশ্রম করেছে। ওরা যখন পতাকা মঞ্চ অতিক্রম করবে, এরপরেই এগিয়ে যাচ্ছে 1 নং ভাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কাপ দল। ভাঙ্গা 1 নং ভাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাপ দল, কোমলমতি শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত ভাঙ্গা 1 নং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় দল, যারা আমাদের জাতীয় পতাকার রঙের সাথে রং মিলিয়ে সুসজ্জিত পোশাক পরিধান করেছে। তাদের পেছনেই রয়েছে আরেকটি খুদে বন্ধুদের দল, 2 নং সদরজি সরকারি প্রাথমিক বিদ্যালয় দল। তাদের অপূর্ব সমাহার পোশাকের লাল সবুজের সমাবেশের আমরা লক্ষ্য করছি। পেছনে রয়েছে 5 নং চুমুর্তি সরকারি প্রাথমিক বিদ্যালয় দল। অত্যন্ত সুশৃঙ্খল ভাবে কোমলমতি শিক্ষার্থীরা আমাদের বিজয়ের আনন্দে উদ্ভাসিত। চুমুর্তি সরকারি প্রাথমিক বিদ্যালয় দল মঞ্চ অতিক্রম করছে। পেছনেই রয়েছে 8 নং আদাদি সরকারি প্রাথমিক বিদ্যালয় দল। 8 নং আদাদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলদে পাখির দল। এবং পেছনেই রয়েছে 14 নং নওপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কাব স্কাউটস দল। সরকারি প্রাথমিক বিদ্যালয় দলের পতাকা মঞ্চের দিকে এগিয়ে চলছে স্বাধীনতার আনন্দে উদ্ভাসিত, বিজয়ের আনন্দে গর্বিত 41 নম্বর মালিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় দলের ক্ষুদে শিক্ষার্থীরা। পতাকা মঞ্চ অতিক্রম করছে 41 নং মালিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় দল। তাদের পেছনে রয়েছে 67 নং আদমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। সমবেত সুধি, আজকে বিজয়ের আনন্দে যে শিশুরা উদ্ভাসিত, তাদেরকে করতালির মাধ্যমে আমরা আরো উজ্জীবিত করব, এই আশাবাদ আপনাদের কাছে প্রত্যাশা করছি। 67 নং আদমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় দলকে অনুসরণ করে তাদের পেছনে এগিয়ে যাচ্ছে 71 নং ব্রাহ্মণকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় দল। মঞ্চের দিকে এগিয়ে যাচ্ছে 67 নং আদমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় দল। পেছনে রয়েছে 71 নং ব্রাহ্মণকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় দল। নারায়ণচন্দ্র
ভৌমিক শিশু একাডেমিকে আমরা মঞ্চ অতিক্রম করতে দেখতে পাচ্ছি এবং পেছনেই রয়েছে সদরটি উচ্চ বিদ্যালয় দল। কালামৃধা গোবিন্দ উচ্চ বিদ্যালয় দল গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছে মঞ্চের দিকে। মঞ্চ অতিক্রম করল সদরটি উচ্চ বিদ্যালয় দল এবং পেছনেই আমরা দেখতে পাচ্ছি কালামৃধা গোবিন্দ উচ্চ বিদ্যালয় দলকে। সমবেত শুধু আপনারা লক্ষ্য করছেন অতিথি মঞ্চ অতিক্রম করছে কালামৃধা গোবিন্দ উচ্চ বিদ্যালয় দল। এরপরে অতিক্রম করলো কাজী শামসুন্নেসা পাইলট। এরপরেই মঞ্চের দিকে এগিয়ে আসছে কাজী শামসুন্নেসা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় গার্লস ইন স্কাউট দল। বিজয়ের আনন্দে আত্মহারা আজ আমরা আজ পরম শ্রদ্ধাভরে স্মরণ করি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। তার নেতৃত্ব ছাড়া আমরা এই স্বাধীন বাংলাদেশে বিজয়ের অনুষ্ঠান উপভোগ করতে পারতাম না। সবের পরে তাদের অনুসরণ করছে শরীফাবাদ হাই স্কুল অ্যান্ড কলেজ স্কাউট দল। অতিক্রম করছে শরীফাবাদ হাই স্কুল অ্যান্ড কলেজ। সামনেই রয়েছে পতাকা মঞ্চ, কিছুক্ষণের মধ্যে ধীর পদক্ষেপ অতিক্রম করবে কাজী শামসুন্নেসা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়। চমৎকার ধ্বনিময় দেখতে পাচ্ছি। পিছনে রয়েছে শরীফাবাদ হাই স্কুল অ্যান্ড কলেজ। একদিন স্বপ্ন দেখেছিলাম বাংলায় ফুলেছে সবুজ সোনা, শেখ হাসিনা সার্থক করেছে নাচ সেই স্বপ্নের জাল বোনা। আজ আমরা সোনা ফলাই সোনার বাংলাদেশে, জন্মে বাবার সোনার দেশ গড়তে মুজিবের বেশে। দেখতে পেলাম এই মুহূর্তে শরীফাবাদ হাই স্কুল অ্যান্ড কলেজ ধীর পদক্ষেপে এগিয়ে যাচ্ছে কাজী শামসুন্নেসা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের পিছনে পিছনে। তারপরে রয়েছে চমৎকার ভঙ্গিমায় ভাঙ্গা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে। এটি জোরে করো পালি ভাই, আর বিজয় কিনে জোরে করো পালি সবাই, এটা তো বিজয়। এই বিজয়ের জন্য কত না কিছু, কত রক্ত, কত ত্যাগ প্রতিষ্ঠা। বিজয়ের মঞ্চ অতিক্রম করলো ভাঙ্গা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়। পিছন পিছন রয়েছে ভাঙ্গা সরকারি পাইলট রয়েছে হামিদ দিনে তুজারপুর এসে উচ্চ বিদ্যালয়। আমরা দেখতে পাচ্ছি হামিদ হামিদ কাটা তুজারপুর। পতাকা মঞ্চের দিকে এগিয়ে যাচ্ছে তুজারপুর এসে উচ্চ বিদ্যালয় দল। পেছনে রয়েছে পীরেরচর উচ্চ বিদ্যালয় দল। পীরেরচর উচ্চ বিদ্যালয় দল পতাকা মঞ্চের দিকে এগিয়ে যাচ্ছে তুজারপুরকে লক্ষ্য করে। তাদের পেছনে রয়েছে আব্দুর রশিদ মিয়া উচ্চ বিদ্যালয় দল মালিকগ্রাম। মালিকগ্রাম আব্দুর রশিদ মিয়া উচ্চ বিদ্যালয় স্কাউট দল, তাদেরকে অনুসরণ করছে পুলিয়া উচ্চ বিদ্যালয়, পুলিয়া উচ্চ বিদ্যালয় দল। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান পতাকা মঞ্চ অতিক্রম করছে। তাদের পেছনে রয়েছে নারী শিক্ষার অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ ভাঙ্গা মহিলা ডিগ্রি কলেজ, ডিগ্রি কলেজ গার্লস ইন স্কাউট দল। পতাকা মঞ্চ অতিক্রম করছে আব্দুর রশিদ মিয়া উচ্চ বিদ্যালয় দল। তাদের পিছনেই রয়েছে ঐতিহ্যবাহী আরেকটি শিক্ষা প্রতিষ্ঠান পুলিয়া উচ্চ বিদ্যালয় দল। আব্দুর রশিদ মিয়া উচ্চ বিদ্যালয় অতিক্রম করলো পতাকা মঞ্চ, তাদের পেছনেই রয়েছে পুলিয়া উচ্চ বিদ্যালয় দল। এরপরেই রয়েছে নারী শিক্ষার উচ্চতর শিক্ষাপীঠ ভাঙ্গা মহিলা ডিগ্রি কলেজ দল। এরপরেই রয়েছে সরকারি কাজী মাহবুবুল্লাহ কলেজ দল। কাজী মাহবুবুল্লাহ সরকারি কলেজ দলের পরপরই
মহিলা কলেজ অতিক্রম করলো পতাকা মঞ্চ, মঞ্চের দিকে এগিয়ে যাচ্ছে সরকারি কেএম কলেজ দল। বিজয় আনন্দে আত্মহারা আমরা। সরকারি কাজী মাহবুবুল্লাহ কলেজ দল জয়ের কুচকাওয়াজে কুলসুকিয়া উচ্চ বিদ্যালয় মালিকগ্রাম এবং ভাঙ্গা পাইলট উচ্চ বিদ্যালয়, সরকারি ভাঙ্গা পাইলট উচ্চ বিদ্যালয় এবং আব্দুর রশিদ মিয়া উচ্চ বিদ্যালয় আজকের এই কুচকাওয়াজের ব্যান্ডের তালে তালে এই ব্যান্ডে সহযোগিতা করেছে যে দুটি দল সেটা হচ্ছে সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ভাঙ্গা এবং আব্দুর রশিদ মিয়া উচ্চ বিদ্যালয় মালিকগ্রাম। ধন্যবাদ। সমস্ত দর্শক আপনারা লক্ষ্য করছেন প্যারেড কমান্ডার জনাব তেজস্কান্তি হালদার মাঠ ত্যাগের অনুমতি চেয়ে প্রার্থনা করেছেন এবং তারা ইতিমধ্যে পতাকা মঞ্চের সামনে থেকে পতাকা মঞ্চ অতিক্রম করে মাঠ ত্যাগ করছেন। প্রথমেই বাংলাদেশ পুলিশ বাহিনী মাঠ ত্যাগ করছেন, তাদের অনুসরণ করছেন বাংলাদেশ আনসার বাহিনী। বাংলাদেশ আনসার বাহিনী এবং তাদের পরেই যাচ্ছেন ফায়ার সার্ভিস বাহিনী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বাহিনী। বিজয়ের আনন্দে উৎপ্লাবিত আমরা। এর পরেই রয়েছে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর বিএনসিসি ভাঙ্গা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় দল, পাইলট উচ্চ বিদ্যালয়। এরপরেই রয়েছে স্কাউট দল ভাঙ্গা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়। এরপরেই এগিয়ে আসছে 1 নং ভাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কাপ দল, প্রাথমিক বিদ্যালয় কাপ দল। তাদেরকে একটু এগিয়ে আসার জন্য, দ্রুত লয়ে এগিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি, দ্রুত লয়ে। শিক্ষা প্রতিষ্ঠানের সমস্যা নাই, সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ যারা রয়েছেন তাদের অবগতির জন্য জানাচ্ছি, যে সমস্ত দল আজকে ডিসপ্লেতে অংশগ্রহণ করবে তারা ব্যতীত এই কুচকাওয়াজে যারা অংশগ্রহণ করেছেন তাদের সদল বলে বাউন্ডারি বাইরে অবস্থান করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। বাউন্ডারির মধ্যে শুধু তারাই থাকবে যারা পরবর্তী আকর্ষণ ডিসপ্লেতে অংশগ্রহণ করবে। ডিসপ্লেতে যারা অংশগ্রহণ করবেন তারাই শুধু বাউন্ডারির মধ্যে অবস্থান করবেন, তারা ব্যতীত সদল বলে বাউন্ডারির বাইরে অবস্থান করার জন্য সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণের দৃষ্টি আকর্ষণ করছি। মাঠ অতিক্রম করছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত আমাদের সুপ্রিয় কোমলমতি শিক্ষার্থীগণ। আমরা তাদেরকে এই মাঠে অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য এবং দীর্ঘদিন পরিশ্রম করে সুন্দরভাবে দল গঠন করার জন্য এবং আজকে আমাদের সামনে অতিথিদের সামনে সুন্দরভাবে তাদের কুচকাওয়াজ প্রদর্শনের জন্য অভিনন্দন জানাই, তাদের জানাই বিজয়। স্বাধীনতা তুমি শহীদ মিনারে অমর 21 ফেব্রুয়ারি উজ্জ্বল সভা, স্বাধীনতা তুমি পতাকা শোভিত স্লোগান মুখর সাজালো মিছিল, স্বাধীনতা তুমি ফসলের মাঠে কৃষকের হাসি, স্বাধীনতা তুমি রোজেলা দুপুরে মধ্য পুকুরে গ্রাম্যের অবাধ সাঁতার, স্বাধীনতা তুমি মজুর যুগার রোদে ঝলসিত দক্ষ বাহুর গ্রন্থির বেশি, স্বাধীনতা তুমি অন্ধকারের ফাঁকা সীমান্তে মুক্তি সেনার চোখের ছেলে। সম্মানিত সুধি, আপনারা লক্ষ্য করছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত আমাদের সুপ্রিয় শিক্ষার্থীগণ যারা ইতিমধ্যে কুচকাওয়াজ প্রদর্শন করেছে তারা ধীরে ধীরে মাঠ অতিক্রম করছে।
আমাদের এই অনুষ্ঠান স্থলে উপস্থিত রয়েছেন একাত্তরের বীর সেনানী বাংলার স্বাধীন সূত্র কি যারা ছিনিয়ে এনেছিলেন বাংলার সূত্র সন্তান মহান মুক্তিযোদ্ধাগণ বীর মুক্তিযোদ্ধাগণ তাদের অনুষ্ঠানে আসার জন্য স্বাগত জানাই তাদের জন্যই আমরা পেয়েছি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ লাল সবুজে খচিত জাতীয় পতাকা আমরা পেয়েছি জাতীয় সঙ্গীত আমরা পেয়েছি বাংলার নীল আকাশ আমরা পেয়েছি সবুজ বৃক্ষ আমরা পেয়েছি শিশুর ভালোবাসা আমরা পেয়েছি বিশ্ব মানচিত্রে গর্ব করার মতো একটি দেশ নাম তার বাংলাদেশ স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় হে কে বাঁচিতে চায় দাসত্ব শৃঙ্খল বলো কে পড়িবে পায় হে কে পড়িবে পায় 25 মার্চ 1971 সাল সেই ভয়ঙ্কর কালো রাতে ঢাকা শহরের ঘুমন্ত নিরস্ত্র মানুষের উপর পাকিস্তানি বাহিনী নির্মম হত্যাকাণ্ড চালায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক 26 মার্চ স্বাধীনতার ঘোষণা হবার পর শুরু হয় প্রতিরোধ দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী সংগ্রাম ও 30 লক্ষ প্রাণের বিনিময়ে আমরা আমাদের প্রান্তীয় মুক্ত স্বদেশ পাই বাংলার স্বাধীন মাটিতে আমরা ওড়াই লাল সবুজের পতাকা সম্মানিত সুধি আপনারা দেখতে পাচ্ছেন কুচকাওয়াজ প্রদর্শন শেষে বিভিন্ন প্রতিষ্ঠানে অংশগ্রহণকারী দল মাঠ ত্যাগ করছে পদ্মা মেঘনা যমুনা তোমার আমার ঠিকানা এক সাগর রক্ত পেরিয়ে যারা আমাদের জন্য স্বাধীনতার রক্তিম সূর্যকে চিনিয়ে এনেছিল সেই সব বীর মুক্তিযোদ্ধাদের আমরা আজ গভীর শ্রদ্ধায় স্মরণ করি এই বিজয়ের দিনে আমাদের শপথ নিতে হবে লাখো শহীদের রক্তের বিনিময়ে এই